ব্যবসায়ীরা বেশিরভাগ ক্ষমতায় আছেন এবং সে কারণেই আসলে বাজার নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষেও সম্ভব হচ্ছে না। দেখুন, ব্যবসায়ীরা যে রাজনীতি করতে পারবেন না এটা আমি মনে করি না। ব্যবসায়ীরা রাজনীতি যদি রাজনীতিটাই করতে চান এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি নেতৃত্ব কিংবা একটা জনপ্রতিনিধি হয়ে ওঠেন, সেটার মধ্যে তো আপত্তি করার কিছু নেই। কিন্তু বাংলাদেশে এখন প্রায় ব্যবসায়ীদের মধ্যে একটা মানে বেশ আগ্রহ কিংবা এই পার্লামেন্টে যাওয়ার জন্য যে আগ্রহটা তৈরি হয়েছে, এটা একটা বড় কারণ হতে পারে, স্ট্রাকচারাল কারণ হতে পারে। রাষ্ট্র ক্ষমতা কাজে লাগিয়ে ধন সম্পদ আহরণের ব্যাপারটি সাধারণ ব্যবসা বাণিজ্য করার চাইতে অনেক বেশি সুবিধাজনক এবং বিপুল মানে পরিমাণে আপনি ব্যবসা করে যেভাবে আয় করতে পারবেন, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করতে পারলে আপনি মানে কয়েক গুণ, কয়েক শত হাজার গুণ বেশি ধন সম্পদ আহরণ করতে পারবেন। ফলে ওই দিকে একটা প্রবণতা তৈরি হচ্ছে। এবং স্পষ্ট কথার যে দাম নেই, এটা তো উনি নিজে বললেন, পার্লামেন্টে বলেছেন, এবং বরং দাম তো নেই, উল্টো ফল হতে পারে আর কি, যে এটা আপনার জন্য খরচ হিসেবে হাজির হতে পারে। সুতরাং সেই জায়গায় কিন্তু আপনি দেখছেন যে এই ধরনের মানে যেটাকে বলে ক্রনি ক্যাপিটালিজম, মানে ক্ষমতা ব্যবহার করে ক্ষমতার ছায়াতলে থেকে আপনি ধন সম্পদ আহরণ করবেন, তারপর শেষ পর্যন্ত এই ধন সম্পদ আহরণকারীরাই ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করা শুরু করবে, এই ধরনের ক্ষমতা টিকিয়ে রাখবে, যে ক্ষমতায় কোনো জবাবদিহিতা নেই, যে ক্ষমতায় কোনো প্রপার ইলেকশন নেই, যে মানে একটা যে কোনো না কোনোভাবে আপনি ক্ষমতা চিরস্থায়ী করতে চাচ্ছেন। এই কারণে আমরা বলছি যে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে। এই গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত জবাবদিহিতা তৈরি করবে। জবাবদিহিতা তৈরি করতে হলে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে এবং একে অপরকে যাতে চেক এন্ড ব্যালেন্স রাখা যায়, কারো হাতে নিরঙ্কুশ ক্ষমতা না আসে সেই জায়গাটা তৈরি। সেই জায়গাটাতে বিরোধী দলগুলোর তো একটু দায়িত্ব থাকবার কথা ছিল। বিরোধী দলের দায়িত্ব আমরা পূর্ণভাবে করছি করেই সেই দায়ভার থেকে দেখুন, রাস্তায় আন্দোলন করে তো আমরা এই দাবিটা তুলছি এবং এই রাস্তায় আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দাবি আন্দোলন কিংবা দাবি আদৌ সরকার এখন তো সরকারের হাতে পুরো ক্ষমতা। সরকার এই গণতান্ত্রিক বন্দোবস্তের বদলে একটা একচেটিয়া বন্দোবস্ত কায়েম করেছে। এখন সরকারকে তো হয় আমাদের দাবি মানতে হবে, আর না হয় আমরা সরকারকে কোনো না কোনোভাবে তাকে ক্ষমতা থেকে সরাতে পারবো। এর মাঝখানে তো সমাধানটা আসছে না। সমাধানটা আসতে হলে হয় সরকারকে আমাদের দাবি নিয়ে আলোচনায় বসতে হবে, নতুন উত্তর দিতে হবে, আর না হলে জনগণের সামনে এখন আন্দোলনের মধ্যে দিয়ে সরকার